আসসালামু আলাইকুম, আমি জিয়াদ আহমেদ আকাশ। গুমগুম নিয়ে আসলো বড় দাদাপুর গ্রামে ছেলেদের সাথে ফুটবলে মারবে লাত্তি ওই কলসিতে। কলসিটা দেখা দেন ভাই, এই কলসিতে লাত্তি মারবে। কলসি যদি ভাই উড়িয়ে যায় ঠিক আছে, তাহলে কিন্তু পায়ে যাবে এই যে পায়ে যাবে তেল তেল ঠিক আছে। তৌফিক ভাই এখন প্রথম শুটটা দিবে, আমরা এখন শুটটা দেখি। শর্ট কি ফট বল দিয়ে দিবেন না পা দিয়ে কলসিকে ভর দিবে ভাই? ভাই পা দিয়ে ধরে দিবি ভাই, পা দিয়ে কি পা দিয়ে মারবে? কলসি উড়া দিবি ভাই, পা দিয়ে কলসি উড়াবে? হ্যাঁ বল দিয়ে উড়াবে ভাই। পা পা না থাকলে পরে বল কেন দিবি ভাই? তাহলে যে পা দিয়ে যে আমরা কি পা দিয়ে চালাই দেন আমরা কি নেবো কিনা ভাই? আচ্ছা টাকা লেন কি বলেন তো টাকা লাগে আলিম ভাই মারবেন শট যাতে কলসি উড়ে সিঙ্গাপুর চলে যায় ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মারবেন শট। হ্যাঁ ঠিক আছে নেক্সট টাইম আবার দেখা হবে আলিম ভাইয়ের সাথে। আরে গাদা আমাক ভিডিও দে পরবর্তী প্রতিযোগী চলে আসেন। ভাই কি নাম? ভাগ একটা দিদি পায়ে পায়ে ভাই লাগান। আমরা কোন শুনলাম পায়েল জি ভাই খেলা ডাবাটা খেলে কি দেখেন ভাই? শট দিবেন একদম মেসি শট ঠিক আছে? এ হবে কোচি টাকা হবে এ ভাই একদম মাঠের বাইরে ভাই। পরবর্তী প্রতিযোগী এলা এলা দাগ মিস্টেক। পরবর্তী প্রতিযোগী চলে আসেন। পরবর্তী প্রতিযোগী আরিফ ভাই আমি আশা করতেছি ভাই তো খেলায় দিবি ঠিক আছে? কি নাম ভাই? মিঠুন। আচ্ছা ঠিক আছে দাদার মতো করেই মারো।
ভাই ঠিক আছে ভাই ভাই মার কইছি টাকা কর মারি চলে যাও ঠিক আছে ভাই ভাই মার কইছি টাকা কর মারি চলে যাও ভাই 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 ভাই
মাসুম ভাইয়ের মারতে পারল না চাচা নামটা বলেন আশরাফুল ঠিক আছে ভাই চাচা আমি ভাই করছি মুরব্বি এখানকার মধ্যে মুরব্বি চাচা নাকি ইনশাআল্লাহ চাচা কিন্তু খালায় লাগবে না ফেলে চাচা না 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 ভাই চাচারটা সুন্দর করে অ্যাকশন নিয়ে করবে ঠিক আছে চাচা চাচা এইদিক দেখো চাচা ঠিক আছে লাগবে ভালো আমি তারপরে গ্রামে কি আবার আসবো ঠিক আছে তাদের জন্য একটা হাত তালে ধীরে মারেন ধীরে ধীরে শর্ট মারছে তাকে তো মেরে দাও ভাই সঞ্জিত সঞ্জিত ভাই নামটা আপনার জালাল মোহাম্মদ জালাল জালাল লিখতে হবে ভাই ভাই লিখতে হবে রে কি হবে ভাই তবে না কি হলো টাস হয়েছে তো ভাই আমাকে হয় না
ফুটবল খেলা শুট মারা খেলা মেসি খেলা রোনাল্ডো খেলা সব এখন শেষ নেইমার পাদ দিয়ে হ্যাঁ এখন হচ্ছে দিদিদের যদি কোনো খেলা থাকে তাহলে সেটা এখন শুরু হবে দেখেন দিদিরা